পিকনিকের গাড়ি দুর্ঘটনার কবলে, জখম চার। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সোনামুড়া করালিয়া মুড়া মসজিদ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণী জানা যায়, একটি বোলেরো গাড়ি যার নম্বর TR07B1683 পিকনিকের উদ্দেশ্যে রহিমপুর থেকে বিলোনিয়া ভারত বাংলা মৈত্রী উদ্যান পার্কে যাচ্ছিল। করালিয়া মুড়া মসজিদ সংলগ্ন সড়কে একটি বাইক হঠাৎ করে সামনে এসে পড়ায় দ্রুত গতিতে আসা পিকনিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা ছুটে এসে সবাইকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে তাদের রেফার করা হয়। আহতরা হলেন তুষার হোসেন, সৌরভ মিয়া, রবিউল ইসলাম এবং মোহাম্মদ শাহিন। এদের বাড়ি রহিমপুর এলাকায়। গাড়িটা আসলে স্পিডে আসলে 20-এ, আর একটা স্প্লেন্ডার বাইক আইতে নিচ্ছে, আর আমার সঙ্গে এদিকে দায়িত্ব লইছিল একটার বাসে গিয়ে, সেটা মুসা টান মুসা লইছে তো রোয়ানে, আবার আবার রাস্তাতে তো দল পাল্টে গিয়ে নিচ্ছে। লোকটি চিনি না আমি, তিনজনে বেশি বেশি গুরুতর আহত। রিপোর্ট, চ্যানেল 3 রাত।